আর এখানে কি বসে তাহলে হয় অ্যাম হয় ইট হয় আর এই তিনটার মধ্যে একটা বসবে আর সব হলো তাই ক্লিয়ার তাহলে অফিলের ভাবছিটা সেটা কি বসবে অ্যাম অথবা ইট অথবা আর ক্লিয়ার এরপরে বসবে যে ভাবটা আছে সে ভাবটা ফার্স্ট পার্টিসিপল তাহলে ভার্বের কি বসবে পিপি মানে কি ভার এর পাস্ট পার্টিসিপল ভার এর পাস্ট পার্টিসিপল ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী যারা তোমরা অনলাইনে আছো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে অবজেক্টটা হবে প্রথমে সাবজেক্ট যখন আমরা লেসন করব এরপরে অবশ্যই অবজেক্টিভ ভার্ব বসবে অবজেক্ট ভার্বটা কিভাবে বসবে সেটা বললাম যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এই অবজেক্টিভ ভার্ব হবে am is are যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অবজেক্টিভ ভার্বটা হবে am is are আর এই ভার্বটা হবে কি পিপি মানে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ভার্ব এর পাস্ট পার্টিসিপল এরপরে বসবে কি এরপরে বসবে অবজেক্ট অবজেক্টের অবজেক্ট কোনটা সাবজেক্টটা কি হবে অবজেক্ট সাবজেক্টটা কি হবে অবজেক্ট কিন্তু এই অবজেক্টের আগে একটি প্রিপজিশন বলবে সেটি হচ্ছে বাই সেটি হচ্ছে বাই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই সাবজেক্টের আগে বাই হবে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের ক্ষেত্রে বাই বসে না কখনো টু বসে কখনো অ্যাট বসে কখনো উইথ বসে ওই ভার্বগুলো আমি তোমাদের যখন বয়স কমপ্লিট হয়ে যাবে শেখা তখন আমি ওই ভার্বগুলোর ক্ষেত্রে যে বাই বসে না সেটা আমি উল্লেখ করব আপাতত আমরা প্রত্যেকটা এইভাবে জানবো যে প্রত্যেকটা ভার্বের সাবজেক্ট যখন অবজেক্টের আগে একটা প্রিপজিশন বসবে সেটি হচ্ছে বাই আর এখানে বসবে অবজেক্ট এই অবজেক্টটা কোথায় পাবো একটু প্রিয় শিক্ষার্থী তোমরা প্রত্যেকে একটু মনোযোগ দিবে এই অবজেক্টটা পাবো আমরা যেটা সাবজেক্ট ছিল যে সেন্টেন্সটা সাবজেক্ট ছিল তার অবজেক্ট তার কি বসবে অবজেক্ট বসবে ক্লিয়ার এবারে একটু আমি লাইন দেখি আসলে ঠিক আছে কিছু স্টুডেন্ট আছে যে প্রভা বাংলা সে ভয়েসটা অলরেডি করে ফেলেছে ধন্যবাদ তাকে যে ভয়েসটা অলরেডি করে ফেলেছে সে অলরেডি ভয়েস জানে হ্যাঁ তাকে অনেক অনেক ধন্যবাদ তুমি একটু আরও প্র্যাকটিস করো আরও ভালো করো আই প্লে ফুটবল তাহলে আমি এই সিস্টেমে কি বললাম প্রথম অবজেক্টটা কি হবে তাহলে সাবজেক্ট হয়ে গেলে সাবজেক্ট আছে অবজেক্টটা ছিল ফুটবল তাহলে সাবজেক্টটাও ফুটবল থাকলো ফুটবল তাহলে এটা পার্সন অনুযায়ী ইজ বসে তাই না ইজ বসে ইজের পরে আমরা বলবো প্লেড ভার্বটা কি হবে বললাম পিপি ফর্ম হবে মানে প্লে পাস্ট পার্টিসিপল আছে প্লে প্লেড প্লেড প্লে প্লেড প্লেড বাই মি সাবজেক্টটা অবজেক্ট আছে মি সাবজেক্ট আই অবজেক্ট হচ্ছে মি প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে কি লিখেছি সেটা তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে বোঝালাম এবার আমি যদি এই সেন্টেন্সটাকে বলি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ফুটবল এটাকে আমি যদি বলি পাস্ট কি বললাম পাস্ট আই প্লেড ফুটবল দেখো আমি তখন ছিল প্রেজেন্ট ইনডিফিনিট এবার হয়ে গেছে আই প্লেড ফুটবল বলে টেন্সটাকে মনে থাকে তোমাদের তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে আমরা কি বসাবো কোনো কিছু করে বলতে নেই সেম জিনিস আমরা অবজেক্ট কে আমরা সাবজেক্ট করব তারপর অবজেক্টিভ ভার্ব বসাবো অবজেক্টিভ ভার্ব ছিল প্রেজেন্ট টেন্স অ্যাম ইজ আর কিন্তু এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট না এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট তাহলে অ্যাম ইজ আর এখানে কি হবে এখানে হবে ওয়াজ ওয়্যার এখানে কি হবে ওয়াজ ওয়্যার এখানে কি হবে ওয়াজ ওয়্যার এই ওয়াজ ওয়্যার যখন হবে আর ভার্বের পিপি এটা সবসময় হবে বাই তো হবে আর সাবজেক্টটা অবজেক্ট হবে তাহলে কি চেঞ্জ করলাম পাস্ট ইনফিনিটি যে শুধু অবজেক্টিভ ভার্ব চেঞ্জ আসলে যতগুলো অ্যাসার্টিভ যতগুলো টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সবগুলোই কিন্তু একই নিয়মে
প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা মুখস্থ করেছো যে প্রেজেন্ট ইনফিনিট যেভাবে করেছিলাম past ইনফিনিট আমি সেভাবে করছি, ঠিক আছে? শুধু খালি চেঞ্জ করলাম কি অক্সিলারি ভার্বটা, অক্সিলারি ভার্বটা আমি চেঞ্জ করেছি। তোমরা যদি মনোযোগ সহকারে সেই জায়গাটা বুঝতে পারো তাহলে এখানে কি হবে, সেম কথা, ফুটবল অবজেক্টটা ছিল সাবজেক্ট হয়ে গেল, এবার অক্সিলারি ভার্ব ইজ প্রেজেন্ট ছিল, দ্যাট ইজ দ্যাট ছিল, কিন্তু এটা তো প্রেজেন্ট না, এটা পাস্ট, তাহলে এখানে ইজ হবে না, এখানে কি হবে ওয়াজ, ফুটবল ওয়াজ, ইজের জায়গাটা আমরা কি বসাবো পাস্টের জন্য ওয়াজ বসাবো, তাহলে ওয়াজ ফুটবল ওয়াজ। ভার্ব কি ছিল প্লেড, প্লেড বসলো এটা পাস্ট পার্টিসিপল, বাই বসলো অবজেক্টের আগে, অবজেক্ট ছিল আই ছিল সাবজেক্ট, অবজেক্ট হলো মি, প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স পাস্ট ইনফিনিটিভ টেন্সের যে অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে প্রকাশ করতে হয় সেটা তোমাদের আলোচনা হচ্ছে। এবার আমি যদি বলি যে এই সেন্টেন্সটাকে যে ফিউচার কি করব, ফিউচার আমি একটু চেঞ্জ করব, শুধু খালি ফিউচারের ক্ষেত্রে আমরা I shall play football. তাহলে এটা কি হলো, এটি হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ এটি হচ্ছে কি সাবজেক্ট। আমরা যদি ফিউচার ইনফিনিটিভের অ্যাসার্টিভ চিন্তা করি তাহলে টুমরো যত যে আই প্রেজেন্ট ইনফিনিটিভ বললাম, পাস্ট ইনফিনিটিভ বলেছি, এবার যদি ফিউচার ইনফিনিটিভ থাকে আই শ্যাল প্লে ফুটবল, তাহলে এটা কি বলবো, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটি হচ্ছে কি, এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিটের একটি এক্সাম্পল, ক্লিয়ার? এখন ফিউচার ইনডিফিনিট যদি আমি ভয়েস করতে বলে যে প্যাসিভ ফর্ম, তাহলে আমি কি করবো, কোনো চেঞ্জ নাই, কি চেঞ্জ করেছি, শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ করেছি, এখানেও অক্সিলারি ভার্ব চেঞ্জ করবো, ঠিক আছে, বাকি সব নিয়ম ঠিক থাকে, তাহলে কি এটা অজয় হবে, হবে কি পাস্ট ইনডিফিনিট হলে অজয় হবে, ইজ অ্যামেজার কথা হতো যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতো, কিন্তু এটা তো কি, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ক্লিয়ার? ফিউচার ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব কি হবে, শ্যাল বি উইল বি বসবে, কি বসবে, শ্যাল বি উইল বি, তাহলে আমরা এই জায়গাটাতে এই অক্সিলারি ভার্বের জায়গাটা আমরা কি বসাবো, শ্যাল বি উইল বি, যখন আমরা ভয়েস করবো তখন কি বলবো, শ্যাল বি অথবা will be। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই তোমাদের এই যে সেন্টেন্সটা আমি বলেছি সেটা তোমরা অলরেডি বুঝতে পেরেছ, তাহলে আমি কি বলবো, স্যার কে বলবে, তাহলে আমরা এখানে কি বসবে, তাহলে ফুটবল এটা অবজেক্ট, অবজেক্টটা কি হবে সাবজেক্ট হয়ে গেল, এরপর অক্সিলারি ভার্ব, এটা তো অজয় আছে, অজয় হবে কি না, কারণ অজয় যদি পাস্ট হতো তাহলে অজয় হবে, তাহলে আমরা এখানে কি বলবো, ফুটবল উইল বি, ফুটবল উইল বি, এখানে কি হবে ভার্বের টিপি পাবো, তো ভার্বের প্লে আছে, প্লে হবে অবজেক্টের আগে কি বসবে, বাই বসবে, আর সাবজেক্টটা হয়ে যাবে মি, ক্লিয়ার? আমার মনে হয় তোমরা আমার কথা বুঝতে পারছো, এবং যে আমি অলরেডি তিনটি টেন্সের যে অ্যাসার্টিভ ফরম্যাট আছে সেটা আমি তোমাদের অলরেডি বলেছি। বিশেষ করে যারা অনলাইনে আছো এবং ক্লাস নিচ্ছ তাদেরকে আমি প্রত্যেককে বলি, যারা অনলাইনে ক্লাস করছো না যারা অনলাইনে ক্লাস করছো না তাদেরকে আমি বলতে চাই যে তোমরা বিশেষ করে অনলাইনে যদি না ক্লাস করো তোমাদের যে অ্যাটেন্ডেন্স এবং সামনের যে মূল্যায়ন, এই মূল্যায়ন থেকে তোমরা কিন্তু অনেক পিছিয়ে পড়বে, তোমাদের রেজাল্ট খারাপ পাবে, এবং যতদিন পর্যন্ত বাংলাদেশে মানে যেহেতু এই COVID-19 সংক্রমণটা আস্তে আস্তে আরও বাড়ছে, সেক্ষেত্রে শিক্ষা আমাদের প্রতিষ্ঠান
অনলাইনের মাধ্যমে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশ সরকার সেটাও উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন স্কুল সেটা চালাচ্ছে। আমাদের স্কুল অলরেডি প্রতিদিনই তোমাদের ক্লাস দিচ্ছে এবং এর মাধ্যমে তোমরা যতটা শিখতে পারছ যদি ক্লাস করো আমি আশা করি তোমরা ভালো শিখবে। এবং যারা ক্লাস করছো না, আমি দেখছি অনেকেই ক্লাস করছো না, এটি বিশেষ করে তোমাদের যে সামনে যে মূল্যায়ন পরীক্ষা সেটা কিন্তু ব্যাহত হবে। তাই প্রত্যেককে আমি বলতে চাই তোমরা তোমাদের ক্লাসগুলো যেগুলো প্রত্যেকটা টিচারের ক্লাস অবশ্যই করবে, বিশেষ করে পুনর্ভাবার যে স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু অনেক অনুপস্থিত এবং ক্লাস করছো না। আমি আশা করব তোমাদের যে আমি যখন আমি ক্লাসটা দেখি এবং অ্যাটেন্ডেন্স করি তখন অনেক অনুপস্থিত, তবে এটা যারা রেগুলার ক্লাস করছো না তাদের কিন্তু অসুবিধা, পরে তোমরা বলবা যে আমরা ক্লাসে অজুহাতি পাই, এটা কিন্তু কার্যকর হবে না। তাই আমি তোমাদের ক্লাস টিচার হিসাবে তোমাদের আমি বলতে চাই, বিশেষ করে পুনর্ভাবার প্রত্যেকটি স্টুডেন্টকে, যে তোমরা অবশ্যই ক্লাসগুলো করবে এবং আশা করছি তোমরা ভালো রেজাল্ট করবে এবং সুস্থভাবে বাসায় থাকবে। তা আমি আজকে মেনলি একটি ইনডিফিনিট প্রেজেন্ট ডিফিনিট পাস্ট ইনডিফিনিটের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস তোমাদেরকে অলরেডি শেখানো হয়েছে, আশা করছি তোমরা যারা অনলাইনে আছো প্রত্যেকে বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় তবে আমি কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের কমেন্ট করে পরবর্তী ক্লাসে, এখনও আমি দেখেছি তোমরা অনেকেই অ্যান্সার করেছ, অনেক ভালো লেগেছে যে তোমরা আমার বোঝানোর আগেই তোমরা অ্যান্সার করতে পেরেছ, অনেককে ধন্যবাদ যারা অ্যান্সার করেছ। আর যারা অ্যান্সার করেনি তাদেরকে, তারা অলরেডি বুঝেছে এবং বাসাতে প্র্যাকটিস করবে। আমি এখন আমি আরেকটি টেন্স অ্যাসার্টিভের মাধ্যমে ভয়েস করার চেষ্টা করবো, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স। তো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, আমি একটি সেন্টেন্সের মাধ্যমে একই নিয়ম একই সিস্টেম, জাস্ট আমি একটি ওয়ার্ড একটি সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করবো, বাকি তোমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করবে, দেখবে যে তোমাদের কাছে সহজ হয়েছে। এই যে আমি ইনডিফিনিট আলাপ করেছি, তিনটি ইনডিফিনিট একটি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, তোমরা প্র্যাকটিস করবে একই নিয়মে, অক্সিলারি ভার্ব কোনগুলো বসে, পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব কী বসে এবং ফিউচার ইনডিফিনিট অক্সিলারি কী ভার্ব বসে, এগুলো তোমরা যদি খাতাতে নোট করো তোমাদের যখন প্র্যাকটিস করবে তখন আরও সহজ হবে। যদি কোনো জায়গাতে ভুল হয় সেটা তুমি দেখে নিতে পারবে এবং তারপরও যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় আমাকে মোবাইলে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? আমার মোবাইল নাম্বার অবশ্যই তোমরা তোমাদের যে ডায়েরি আছে সেই ডায়েরিতে আমার নাম লেখা আছে মোহাম্মদ আনোয়ার হোসেন, সেখান থেকে তোমরা তোমাদের কল দিয়ে তোমাদের যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। তো এখন আমরা চলে গেলাম পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তোমাদের একটু মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? তো এখানে যদি আমরা বলি যে এখন আমি কি শিখাবো, এখন আমি বলবো যে আই অ্যাম প্লে, যদি আই অ্যাম প্লেইং ফুটবল বলি, যদি বলি আই অ্যাম প্লেইং ফুটবল তাহলে আমরা বলবো অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো, তাই না? যে আই অ্যাম প্লেইং ফুটবল খুব নর্মাল একটি যে সেন্টেন্সটি তোমরা সবাই বুঝো, প্রত্যেকেই বুঝবা সেই সেন্টেন্সটি আমি তোমাদের মানে এখন আমি দেখাচ্ছি, সেন্টেন্সটি হচ্ছে যেটা সবাই বুঝে, সব স্টুডেন্ট যেটা বুঝতে পারবে সেটি আমি কিন্তু আলোচনা করছি। সেই সেন্টেন্সটি আমি তোমাদের আলোচনা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, কারণ তোমাদের কাছে খুব সহজ আছে মানে বাক্যটা কিন্তু তোমাদের আগে বুঝতে হবে, তাই আমি একটি নর্মাল সেন্টেন্স দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাই আই এম প্লেইং ফুটবল, এটা একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কিভাবে করবো সেম কোনো চেঞ্জ নেই, শুধু একটু জায়গাতে চেঞ্জ দেবো, এই অবজেক্টটা কিন্তু সাবজেক্ট হবে, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট বলেছিলাম, কন্টিনিউয়াস হবে অবজেক্ট হবে সাবজেক্ট, এখানে অবজেক্ট পারবে সেম কোনো পরিবর্তন, ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্ব বসবে, কি অক্সিলারি ভার্ব বসবে এটি নিয়ে আমি কথা বলবো। দেখো এখানে অক্সিলারি ভার্ব বসবে, এই অক্সিলারি ভার্বটা হবে কি অ্যাক্ট, অক্সিলারি ভার্ব যে
যেটা আছে সেটাই উপস্থিত প্রেজেন্ট ইনফিনিটিভ যেটা বলেছিলাম এম ইজ আর এটা কন্টিনিউয়াস উপস্থিত ঠিক আছে তাহলে কি বললাম কথাটা অক্সিলিয়ারি ফর্ম বসবে প্রেজেন্ট ইনফিনিটিভ যেটা বলেছিলাম পাস্ট ইনফিনিটিভ সেম বসবে এম ইজ আর পাস্ট প্রেজেন্ট ইনফিনিটিভ এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক এম ইজ আর কিন্তু এই কন্ডিশনের আইডেন্টি করার জন্য আমরা একটা এখানে ব্যবহার করব এটার পরে এ অক্সিলিয়ারি ভার্ব পরে বি বিআই এরপর আমরা ভার্বের টিপি পাবো নতুন করে কি যোগ করব আমরা বিং নতুন করে কি যোগ করব বিং ক্লিয়ার দেখো আমরা এখানে আমরা নতুন করে একটা শব্দ ব্যবহার করেছি যে সাবজেক্ট লেখা তারপরে লেখছে অক্সিলিয়ারি ভার্ব বসবে অক্সিলিয়ারি ভার্বের পরে কন্টিনিউয়াস এর জন্য নতুন করে শব্দ হবে b e i n g b e i n g a ঠিক আছে আমরা একটু ছোট করে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে ভার্বের পরে আমরা কি লিখব বি এরপর লিখব ভার্বের বি বি ফর্ম তাহলে কি লিখব সাবজেক্ট তারপর অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব পরে যেহেতু কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এর জন্য আমরা নতুন অক্সিলিয়ারি ভার্ব পরে আমরা ব্যবহার করব সেটি হচ্ছে বিইং তাহলে এটা কিভাবে করব দেখো এটা খুব সহজ একই সেম জিনিস আমরা যে একটা অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট করলাম ফুটবল এরপর অক্সিলিয়ারি ভার্ব হলো ইজ ইজ এর পরে দেখো অক্সিলিয়ারি ভার্ব লিখেছি এরপর আমরা কি বলেছি বিইং একটা নতুন শব্দ হবে কন্টিনিউয়াস এর জন্য এই যে বিইং এরপরে লিখেছি ভার্বের প্রিপি ফর্ম সেটা সেট থাকলো অবজেক্ট বাই অবজেক্টের আগে একটা বাই আসবে অবজেক্ট ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি পরিবর্তন করলো অবজেক্ট ভার্ব সেট থাকলো অক্সিলিয়ারি ভার্ব সেট থাকলো ঠিক আছে অক্সিলিয়ারি ভার্ব সেট থেকেছে এরপরে আমরা কন্টিনিউয়াস জন্য কি ব্যবহার করেছি বিং ব্যবহার করেছি ঠিক আছে বিং এর পরে আমরা যখন ভার্বের প্রিপি ফর্ম ওটা তো ছিল অবজেক্টের আগে বাই সেট আছে তাহলে পরে নতুন শব্দ কি যোগ হয়েছে নতুন শব্দ যোগ হয়েছে শুধু খালি কন্টিনিউয়াস এর জন্য বিং তাহলে তিনটি কন্টিনিউয়াস আছে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস প্রত্যেকটা কন্টিনিউয়াসে ওই অক্সিলিয়ারি ভার্বের পরে কি বসবে বি বসবে ক্লিয়ার আমার মনে হয় যারা আমার কথা শুনছো প্রত্যেকেই বুঝতে পেরেছো যে আমি কি কথাটা বলতে চাইছি কোনো পরিবর্তন নাই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট যেভাবে করেছি ওইভাবেই করব পাস্ট ইনডিফিনিট যেভাবে করেছি ওইভাবেই করব ফিউচার ইনডিফিনিট যেভাবে করেছি ওইভাবেই করব কোনো পরিবর্তন করব না ঠিক আছে যেভাবে করেছি আমরা ওইভাবে করব কিন্তু কি করব শুধু শুধু খালি কন্টিনিউয়াস এর যখন সেন্টেন্সটা পাবো তখন এটার সাথে নতুন একটি অক্সিলিয়ারি ভার্ব পরে আমরা ব্যবহার করব বি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এইভাবে যদি ওয়াজ হয় তাহলে আমি জানি যারা দিকে বসেছিলাম কন্টিনিউয়াস ওয়াজ হয়ে হবে যদি স্যার